প্রিয় বন্ধুরা এই ভিডিওতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এক তোমরা যারা একাদশ এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের পরীক্ষা রুটিন পরিবর্তন হচ্ছে পরীক্ষা রুটিন পরিবর্তন নিয়ে বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কি জানালেন তা নিয়ে বলবো দুই তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে সেই পরীক্ষা কি এপ্রিল মাসে শুরু না হয়ে মার্চ মাসে শুরু হতে পারে তার সম্ভাবনা কি এই মুহুর্তে কি তথ্য রয়েছে মার্চ মাসেই কি তোমাদের উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে এ এবং তিন তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় সকল বিষয়ে সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে এবছরে এ যেটা এই মুহূর্তে সব থেকে বড়ো চর্চিত বিষয় আজই তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করো আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমে উচ্চ মাধ্যমিক নিয়ে বলি তারপরে তোমাদের মাধ্যমিক নিয়ে বলবো এবং শেষে আলোচনা করব তোমাদের এ পরীক্ষা মার্চ মাসে কি হতে পারে এবং শেষে আলোচনা করব উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা মার্চ মাসে শুরু নিয়ে তাই সবার প্রথমেই বলে রাখি তোমাদের উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষার রুটিন একবার পরিবর্তন হয়ে তোমরা হাতে পেয়েছ সেই রুটিনও আবার পরিবর্তন হতে পারে এটা শুধু হতে পারে না সম্ভবনা গুরুতর যেটা বোর্ড সভাপতি চিরঞ্জীব বাবুও কিন্তু জানিয়ে দিয়েছে একাধিক পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে আজকে যেটা আমি অনেক আগে তোমাদের বলেছিলাম তোমাদের পরীক্ষা রুটিন পরিবর্তন হচ্ছে তোমরা সকলেই যেন আমাদের রাজ্যে উপনির্বাচন রয়েছে এই উপনির্বাচন রয়েছে বারোই এপ্রিল বারোই এপ্রিলের আগে পদার্থবিদ্যা তোমাদের অন্যান্য বিষয় বিভিন্ন বিষয়ের পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর একই রকমভাবে এ তেরো তারিখে পরীক্ষা রয়েছে কিন্তু রসায়ন মানে কেমিস্ট্রি থেকে শুরু করে একাধিক পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর তো এই যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো নেওয়া কিন্তু আদৌ সম্ভব হবে কি না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সেই কারণে রাজ্য সরকারের তরফ থেকে উপনির্বাচনকে পেছানোর জন্য কিন্তু একটি পত্র দেওয়া হয়েছিল কেন্দ্রের কাছে বা দপ্তরের কাছে সেই দপ্তর থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের উপনির্বাচন অর্থাৎ ভোটের সময়সীমা পেছাবে না ছ মাস ধরে প্রস্তুতি চলছে সেই কারণে ভোট পেছাবে না পরীক্ষা দরকার পড়লে পিছিয়ে যেতে পারে তো ভোট যথাসময়ে হচ্ছে বারোই এপ্রিল হচ্ছে তার মানে এগারো তারিখের পরীক্ষা আর পনেরো তারিখের পরীক্ষা কিন্তু তোমাদের পিছিয়ে যাচ্ছে অর্থাৎ জয়েন্ট ইন্টেন্সের মেন্সের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার দিনগুলোতেও কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া যাবে না সেই কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কিন্তু ছাত্রছাত্রী অর্থাৎ তোমরা প্রত্যেকে চিন্তিত এবং বোর্ডের সভাপতি চিরঞ্জীব বাবু কিন্তু এটা নিয়ে পর্যালোচনা করছেন তিনি জানিয়েছেন খুবই দ্রুত তোমাদের পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশিত হবে আবার নতুন রুটিন প্রকাশিত হবে এবং এই যে রুটিন এই রুটিন তৈরি হবে আমাদের রাজ্য সরকারের অনুমতি নিয়েই যেটা সংবাদ মাধ্যমকে চিরঞ্জীব বাবু অর্থাৎ সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এক্ষেত্রে তোমাদের মতামত কি অবশ্যই কমেন্টে লেখো তার আগে তোমরা যারা মাধ্যমিকের পরীক্ষার্থী আছো তোমাদের অনেকের চিন্তা রয়েছে ইতিহাস পরীক্ষা খারাপ হয়েছে নম্বর আমার ওঠেনি আমাদের কি পাস নম্বর দিয়ে দেওয়া হবে বা কিভাবে খাতা দেখা হবে এ কী পদ্ধতিতে আমাদের পাস নম্বর দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু আমি ডেডিকেটেডভাবে এ ভিডিও করে দিয়েছি আমি কয়েকটা স্কুলের শিক্ষকদের সাথে কথা বলেছি যারা খাতা দেখে তাদের সাথে কথা বলেছি সেই কারণে তোমাদের এর যে পরীক্ষার কিভাবে পাস নম্বর দেওয়া হবে সবাইকে কি পাশ করিয়ে দেওয়া হবে সেটা নিয়ে যদি জানতে চাও অবশ্যই প্রথম কমেন্টে যে লিঙ্ক রয়েছে ওখান থেকে ভিডিওটি দেখে নাও যারা এখনো পর্যন্ত ওই ভিডিওটি দেখো নি এরপরে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ তোমরা তো বড়ো পরীক্ষা এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকে একটা বিষয়ে নিয়েই নিশ্চিন্ত হতে পারছো না পরীক্ষা কবে হবে পরীক্ষা রুটিন কি বদলাবে দেখো বন্ধু পরিষ্কার এটা যে পরীক্ষা রুটিন বদলাচ্ছে এ এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলবো ঘাবড়ানো তোমাদের কোনো বিষয় নেই কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্ন উঠে আসছে যে এপ্রিল মাসের দু তারিখ থেকে কি পরীক্ষা শুরু হচ্ছে কারণ এপ্রিল মাসের দু তারিখ থেকে পরীক্ষা শুরু হলে কিছুদিন পরীক্ষা হবে তারপরে আবার গ্যাপ কিছুদিন পরীক্ষা হবে তারপরে আবার গ্যাপ এইটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে সেই কারণে অধিকাংশ জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে মতবাদ উঠছে মে মাসের শুরু থেকেই একেবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রুটিন প্রকাশিত করলে বা মে মাসের প্রথম দিক থেকে পরীক্ষার রুটিন বা পরীক্ষা শুরু হলে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের উপকার হবে যেমন তারা সিলেবাস শেষ করার জন্য একটু উঠে পড়ে লেগেছিল যে একটু সময় তাদের দেওয়া হোক তারা এক্সট্রা সময় পাবে এবং পরীক্ষার যে রুটিনটা আছে সেটাও কিন্তু ধারাবাহিক হিসাবে যাবে তোমাদের কি মতামত রয়েছে এ নিয়ে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আর যখন সভাপতি স্পষ্টভাবে বা রাজ্য সরকার স্পষ্টভাবে সিদ্ধান্ত নেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে খুব কম সময়ের মধ্যেই তোমরা রুটিন পেয়ে যাবে তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী ছাত্রী তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন প্রকাশিত করা হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যানেলে এ এখানে তোমরা দেখতেই পাচ্ছ অভিজিৎ মুখার্জি আমার নামেই কিন্তু চ্যালেঞ্জ রয়েছে তোমরাদের জন্য অর্থাৎ উচ্চ মাধ্যমিকের জন্য একটি সাজেশন প্রকাশিত হয়ে গেছে লাস্ট মিনিট সাজেশন লিঙ্ক আমি ডেসক্রিপশনের প্রথমে দিয়ে রাখবো আর একাদশ শ্রেণীর জন্য আজকে রাত আটটার সময় প্রকাশিত হবে আর সমস্ত লাস্ট মিনিট সাজেশনের লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা কিন্তু সরাসরি তোমাদের লাস্ট মিনিট সাজেশান দেখে নিতে পারো